দলীয় কর্মীদের মারে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি এক প্রবীণ তৃণমূল কর্মী, এমনটাই অভিযোগ পরিবারের। পরিবার সূত্রে জানা যায়, নদিয়ার শান্তিপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের সারাগড় নতুনপাড়া এলাকার বাসিন্দা ওই বৃদ্ধাকে মারধর করে এলাকারই তৃণমূল কংগ্রেস আশ্রিত কিছু দুষ্কৃতী। আসলি পরে মানে যা ছিল সোনা দানা টাকা পয়সা গাড়ি ঘোড়া বাড়িতে যা ছিল, আটখানা মোটর সাইকেল, আটজনের মানে কিছু নেই, টোটো দুইখানা, সোনা দানা যার যা ছিল মানে কিছু নেই, সব লুটপাট করেছে। হ্যাঁ, সব লুটপাট করে দিয়েছে, ঘর তোর সব ভেঙে ফেলছে, আমাদের দলে সব ভেঙে চুরিয়া। এখন তো আমরা এই যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, এত লোক আমরা কোথায় থাকবো? আপনারা কোন দল করেন? আমরা তিনা। ওরা কি করে? ওরাও তৃণমূল করে। রবি আলাদা হয়েছিল, আমার ছেলে রবির কাছে এসেছিল, রবি বর্মনের কাছে আসি পরে মনোজ বলে যে ওকে মেরে দিবি, মেরে দিবি, এইবার ও তোর তো বাঁচার দরকার, কোথায় বাঁচবে, বাঁচার মতন জায়গা নাই। তা ও গেছে কথা বলে, তার জন্য রবির সাথে কথা বলছিল, তাই ও বলে যে ওকে মেরে দিবি, ওর সাথে কথা বলবে। হ্যাঁ, এই নিয়ে গণ্ডগোলটা হয়েছিল। আজকে মনে করছি কি দেখি, যাই দেখি ঠাকুর একটু পুজো দিয়ে স্বপ্নে দেখা দিছে, তা যাই ঠাকুর পুজো দেবো, ফল টল কিছু নিয়ে, আর আমার ছেলের একটা গেঞ্জি আর একটা প্যান্ট কিনেছি, ও দেখতে যাবো, পুজো টুজো দিয়ে দেখতে যাবো। এইবার সেইগুলো নিয়ে ঢুকেছি টলিবেনে করে, এইবার তো বিদম ওনারে ফেলে দিয়ে খান কি ছেলে মান কি ছেলে কইয়া জয় দে, বাবের নাম শঙ্কর বিশ্বাস, আসে ধরলো কলারটা নিয়ে ধরে ফেলে দিল। তারপরে আসলো নকু, তারপরে আসে ওর নাম হলো কি, আর সমীরের বাড়ির নাম কি জানো? আরে বলুন, কতজন ছিল? হ্যাঁ, অনেকগুলো, না হলো 50-60 জন ছিল, মেলে দিয়ে 10-12 জনে মেরেছে। এখন কি চাইছেন আপনারা? আমরা এই বিচার চাইছি, আমার এই বিচার হোক, আমাকে পড়ায় ফিরানো হোক। হ্যাঁ, আমাদের এই বিচার আমরা চাইছি, যেরকম মারধর করেছে, আগে ওপর মারিছে, পাউডার ভেঙে দিছে ওনার। এখন বাড়ি ফিরতে চাইছেন? হ্যাঁ, আমরা বাড়ি ফিরতে চাইছি। নমাস ধরে বাড়ি ছাড়া? হ্যাঁ, 9 মাস ধরে বাড়ি ছাড়া। ওনার 16টা পরিবার এই যে রাস্তা রাস্তা বেড়াচ্ছি, বাচ্চা কাচ্চা নিয়ে, আমাকে খুব কষ্ট করছে। কি নাম আপনার? আমার নাম কমলা রায়। হ্যাঁ, কমলা রায়। ছেলের নাম কি? ভরত রায়। আর যে ছেলেটা মারা গিয়েছিল তার নাম কি? গোবিন্দ দাস। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। জোরে বলুন। আজ থেকে 9 মাস আগে, মানে দুই পার্টির মধ্যে দুটোই তৃণমূল পার্টি, একটা হচ্ছে রবি বর্মন, একটা হচ্ছে রবিন সরকার। আগের সরকার নতুন করা 5 নম্বর ওয়ার্ড, দুই দলের ভিতরে সংঘর্ষ হয়। এক দল কিছুদিন বোমা টোমা সব চলে, থানায় তো কোনো কন্ট্রোল করতে পারিনি। তারপরে আমার ছেলে ভরত রায় বাড়িতে এসে হুমকি দিচ্ছিল, কাটাকাটি নেবে, হ্যাঁ করে কারা হুমকি দিচ্ছিল ভরতকে? মনোজের ছেলে বলে। আচ্ছা, এবার এরকম মাছ ধরছি চললো। তারপরে একদিন তিনটের সময় আমি কাজেতে বাড়ি আসলাম, ছেলে ঘরে 4-5টা ছেলে এসে ভরতের এই সংখ্যা ছিল ধরে মাথায় নিয়ে যাবে, ও বেরিয়েছিল না, ওরা চলে যায়। আমাদের এই বাড়ির থেকে ডান দিকে মোড় আছে, মোড় ঘুরেই ও কি মনে করে ছেলে একা একা বেরিয়েছে, বেরিয়ে ওখানে যাইয়ে ওর কাছে কি ছিল না না জানি না, আরও লোকজন জড়ো হয় দুই পার্টিরই, তার ভিতর থেকে আমাদের পাড়ার একটা ছেলে গোবিন্দ দাস, ওর গুলি লাগে পেটে, ভর্তি ছিল কল্যাণী, 9 দিন পরে মারা যায়। আর ও 9 দিনের আগেই ওকে অ্যারেস্ট করে, ওর সাথে সাথে আরও ছিল মোট 7-8 জনের অ্যারেস্ট। কে কার সাথে?
ওই আমার ছেলের সাথে, রবি বর্মনের দলের সাথে। ওই অবস্থার পর যখন গোবিন্দদাস মারা যায়, হাসপাতালে নিচে পায়া নিচে, তারপরে আমাকে 17টা পরিবার আমাকে মেরে ধরে বাড়ি করে দিয়েছিল। কারা? মনে হচ্ছে ছেলে পেলে। তারপর বাড়ি করে দেওয়ার পরে আমাকে আর 9 মাস পাড়ায় ঢুকতে দেয়নি। হুমকি দিচ্ছে, যোগাযোগ রাখছি, কেউ ঢুকতে দেয়নি। আজকে আমার আর বউ, আমি আর আমার বউ 8টার সময় যাই বাড়িতে। বাড়িতে আমার শিখ মন্দির আছে প্রতিষ্ঠান। আজকে সোমবার আমি একটা ফল টল নিয়ে পুজো করতে গেছিলাম, যে পুজো দিয়ে আমরা চলে যাবো। এর ভিতর চিরঞ্জিৎ বক্সি, চিরঞ্জিৎ বক্সি, তানু বিশ্বাস, দিলীপ নন্দী, এরকম আরও অনেকে আছে, কবির, আমি তো তৃণমূলই করি। ওরাও তৃণমূল করে। বলছি তো, দুষ্টিকন্দে 9 মাস আগের ঘটনা, বাড়িটাই 9 মাস আমরা বাড়ি ছাড়া, ওদের অত্যাচারে, ওদের অত্যাচারে, আর বাড়িতে কিচ্ছু নেই। আমার 7 ফুটো করে ফেলেছে, ট্রলি ভ্যান, টোটো গাড়ি, মানে পুরো শ্মশান করে রাখেছে, কিচ্ছু নেই। হ্যাঁ, এখন কিচ্ছু নেই, খালি আমার বাড়িটা পাকা বাড়ি, তাও 7 ফুটো করে ফেলেছে। মন্দিরটা পাকা, মন্দিরটা কিছু করিনি। তাই দেখতে গিয়েছিলাম আজকে, দুইজন বেধক মাছধর, পানি সেলাই করেছে, দুই পাশে মাথায় মেরেছে, মাজায় পায়, বুকের ফটো করে আসলাম কেবল, আরও হাতের ফটো করতে হবে, হাতে খুব যন্ত্রণা হচ্ছে। এখন কী চাইছেন আপনি? আমি চাচ্ছি যে আমাদের 17টা পরিবারকে বাড়ি দেওয়া, তাই সব এই 17টা পরিবারে প্রায় 70-80 জন লোক আছে, বয়স্ক, বউ, ছেলে, মেয়ে, বিয়ে, রাস্তার কথা গিয়ে সবাই মরে যাবে। এই যে স্বপ্নের কাছে আমি আবেদন করছি, আমাকে গাড়ি ঠিকানা হোক, দোষী অদোষী সেটা খোঁজ করবে। আর আমার এইভাবে আজকে মেরে আমার স্ত্রীকে আমাকে একদম, আমি তো অজ্ঞান সমস্যা, এখানে হাসপাতালে এসেছি, মেয়েছি, অন্য এখন থানায় আমি এই ব্যাপারে ইনকোয়ারি করবো। ঘটনা প্রসঙ্গে শান্তিপুর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি অরবিন্দ মৈত্র জানান, কোনো রকম গুন্ডামি তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না, ঘটনার তদন্ত করে পুলিশকে যথাযথ ব্যবস্থার অর্জিও জানিয়েছেন তিনি। মারধর করে তার এখন শান্তিপুর স্টেডিয়াম হাসপাতালে চিকিৎসাধীন, তা আপনি তো সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি, কি বলবেন এই বিষয় নিয়ে? বিষয়টা আপনারা সবাই জানেন যে গত 5ই মে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্যে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই রাজভবনে এবং নবান্নে পরিষ্কারভাবে এবং দায়িত্বহীন ভাষায় ঘোষণা করেছেন, কোথাও কোনো অশান্তি করা যাবে না, প্রশাসনকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে, জিরো টলারেন্স। সে জায়গায় দাঁড়িয়ে আমি প্রশাসনকে বলবো, তাদের দৃষ্টি আকর্ষণ করবো, যে তারা যেন ঘটনাটা তদন্ত করে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। অভিযোগ কিন্তু উঠে আসছে যে ওরা তৃণমূল কর্মী ছিল এবং যাদের মারধর করা হয়েছে তারা তৃণমূল কর্মী, এবং যারা মারধর করেছে তারাও কিন্তু তৃণমূল কর্মী, অভিযোগ কিন্তু এটাই আসছে। বাংলার চিরকালই, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই শান্তিপ্রিয়, তিনি শান্তির বাতাবরণ তৈরি করার জন্যে এই বর্তমান মহামারীর সময় প্রত্যেকটা মানুষকে সঙ্গবদ্ধভাবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলার আহ্বান জানিয়েছেন। সেই জায়গায় তৃণমূল কর্মী বলে ব্যাপার নয়, সারা বাংলার সমস্ত মানুষের কাছে তার যে আবেদন, সেই আবেদন প্রত্যেকে সাড়া দেওয়া উচিত, এবং যেহেতু প্রশাসন আছে তারা বিষয়টি তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আপনাদের দলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কী চিন্তাভাবনা করছেন? আমাদের দলের কাছে ঘটনাটা আমি শুনেছি কিছুক্ষণ আগে, কিন্তু কেউ তো এখনও আসেনি, আপনাদের মাধ্যম দিয়েই আমি সবে শুনেছি। সুতরাং যদি আসে দলের তরফ থেকে নিশ্চয়ই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে, কারণ শান্তিপুরে আমরা বর্তমানে শুধু শান্তিপূর্ণ নয়, সারা পশ্চিমবাংলায়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।